জীবন মেমোরিয়াল নর্সাপ স্কুল কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমার প্রিয় ছোট্ট শিক্ষার্থীদের জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাসাতে নিয়মিত পড়াশোনা করছো এবং তার সাথে বর্তমানে যে করোনা পরিস্থিতি তা থেকে উত্তরণের জন্য স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই অবশ্যই মেনে চলছো। আরো একটি কথা মনে রাখতে হবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার পাশাপাশি অবশ্যই পুষ্টিকর খাবারগুলো আমাদের খেতে হবে। পুষ্টিকর খাবারের মধ্যে বেশি পরিমাণে আমাদেরকে ভিটামিন সি জাতীয় খাবারগুলো খেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আছি নাইলামুনির সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা একত্রিত হয়েছি ছোটদের পৃথিবীর ক্লাসে। আর এই ছোটদের পৃথিবীর ক্লাসে আমরা জানি যে আমরা অনেক মজার মজার তথ্যগুলো জেনে থাকি। কিছুদিন ধরে আমরা কি করছি, প্রযুক্তি সম্পর্কে কিছু তথ্য জানছি, তাই না? আজকেও আমরা এই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেব। তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাসের মূল অংশে যাওয়ার জন্য রেডি হয়ে নিই এবং তার আগে আমরা কি করবো, অভিনন্দন করে নেবো। অভিনন্দনটা কি করবো, চলো দেখি লাইন আমরা আবৃত্তি করবো। কি করবো, চলো আমাদের সে খুবই প্রিয় যে ছড়াটি রয়েছে তা হচ্ছে বাংলা ছড়া আতা গাছে তোতা পাখি, সেটা একটুখানি একসাথে আবৃত্তি করি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব সুন্দর করে আমাদের সাথে এই ছোট্ট ছড়াটি সেটি আবৃত্তি করলে। এখন চলো আমরা ক্লাসের মূল অংশে চলে যাই। আজকে আমরা পড়ছি ছোটদের পৃথিবীর এই অংশে প্রযুক্তির ব্যবহার নিয়ে এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আমরা তথ্যগুলো জেনে নিব প্রশ্ন উত্তরের মাধ্যমে। প্রথম যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, কিসের সাহায্যে মনিটরকে টিভির মতো ব্যবহার করা যায়? কিসের সাহায্যে মনিটরকে টিভির মতো ব্যবহার করা যায়? আমরা কি ডিভাইস যদি ব্যবহার করতে পারি যে আমাদের মনিটরটাকে, কম্পিউটারের যে মনিটর সেটাকে আমরা টিভির মতো ব্যবহার করতে পারবো? সেটা হচ্ছে টিভি কার্ডের সাহায্যে। কিসের সাহায্যে? টিভি কার্ডের সাহায্যে। টিভি কার্ড সংযুক্ত করে দিলে আমাদের মনিটরটাকে আমরা টিভির মতো ব্যবহার করতে পারব। পরের যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, রোগ নির্ণয় করতে কম্পিউটার কোথায় ব্যবহৃত হয়? রোগ নির্ণয় করতে কম্পিউটার কোথায় ব্যবহৃত হয় বলতো? রোগ নির্ণয় করা হয় কোথায়? হ্যাঁ, ঠিক বলেছ, হাসপাতালে। হাসপাতালে আমরা কি করি, রোগ নির্ণয় করার জন্য কম্পিউটার ব্যবহার করে থাকি। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, বর্তমানে কোন মাধ্যমটি ব্যবহার করে ইন্টারনেটে ক্লাস ভিডিও দেখানো হচ্ছে? হ্যাঁ, বুঝতে পেরেছি যে তোমরা প্রশ্নটি দেখার সাথে সাথে উত্তরটি বলতে পেরেছো, ইউটিউব, যার মাধ্যমে এখনই তোমরা আমার ক্লাসটি দেখতে পাচ্ছ। ইউটিউবের মাধ্যমে আমরা বর্তমানে ক্লাসগুলোকে আপলোড করছি এবং তোমরা সেটি ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, বর্তমানে কম্পিউটারে তথ্য ট্রান্সফারের সবচেয়ে প্রচলিত মাধ্যমের নাম কি? বর্তমানে কম্পিউটারে তথ্যগুলোকে আমরা ট্রান্সফার করব সেটা কি মাধ্যম ব্যবহার করব? আমরা কি মাধ্যম ব্যবহার করি? ছোট্ট একটা ডিভাইস, সেটা হচ্ছে পেন ড্রাইভ। এই পেন ড্রাইভের মধ্যে আমরা যাবতীয় তথ্যগুলো নিয়ে থাকি এবং এক কম্পিউটার থেকে আমরা আরেক কম্পিউটারে এই তথ্যগুলোকে কিন্তু ট্রান্সফার করতে পারি, বা তুমি এই তথ্যটাকে এই পেন ড্রাইভের মাধ্যমে নিয়ে সংরক্ষণ করতে পারো এবং ব্যবহার করতে পারো। এরপরে চলে আসি কো নম্বরে, বাংলা লেখার দুটো সফটওয়্যারের নাম বলি। বাংলা লেখার দুটো সফটওয়্যারের নাম আমাদেরকে বলতে হবে, আমরা এটা খুব ভালো করে জানি। কি কি? একটি হচ্ছে বিজয় এবং আরেকটি হচ্ছে অভ্র। এই বিজয় এবং অভ্র নামে দুটো সফটওয়্যার ব্যবহার করে আমরা খুব সহজেই কম্পিউটারে বাংলায় টাইপ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী যে প্রশ্নটি রয়েছে চলো দেখে নিই সেটা কি। চ নম্বরে রয়েছে, সামাজিক যোগাযোগের দুটি জনপ্রিয় মাধ্যমের নাম বলুন। সামাজিক যোগাযোগের দুটি জনপ্রিয় আমাদের মাধ্যমের নাম বলতে হবে, বলতো কি? বর্তমানে তোমাদের সাথে আমাদের যে সংযোগ হচ্ছে তা কিন্তু এই দুটো মাধ্যমের সাহায্যে। মাধ্যম দুটো কি? একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং আরেকটি হচ্ছে ফেসবুক। হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক, তোমরা ফেসবুকে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুলের পেজটাতে অবশ্যই খেয়াল করো এবং হোয়াটসঅ্যাপে আমাদের দৈনন্দিন যে তথ্যগুলো দেওয়া হচ্ছে তাও তোমরা অবশ্যই দেখে থাকো। তো আমাদের এই দুটো মাধ্যম সবচেয়ে এখন প্রচলিত, যেটাতে সামাজিক যোগাযোগের
বলা হচ্ছে সেগুলো তোমাদের কাছে খুব সহজ হয়েছে। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে আমাদের ক্লাসে শিক্ষকরা কিসের মাধ্যমে ক্লাস নেয়, ক্লাসে শিক্ষকরা কিসের মাধ্যমে ক্লাস নেয়, ক্লাস নেয় প্রজেক্টরের মাধ্যমে। কিসের মাধ্যমে ক্লাস নিয়ে থাকে, প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিয়ে থাকে। বর্তমানে আমি এই অবস্থাতে যে ক্লাসটি তোমাদের স্লাইডে শো করছি সেটা কিন্তু এই প্রজেক্টরটি ব্যবহার করেই ক্লাসটি করছি। তো আশা করি তোমরা এই ডিভাইসটাও দেখতে পাচ্ছ এবং প্রজেক্টরও চিনতে পাচ্ছ যে এটা আসলে একটি প্রজেক্টর এবং এর মাধ্যমেই আসলে শিক্ষকরা ক্লাস নিয়ে থাকে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে ইন্টারনেটের একটি সার্চ ইঞ্জিনের নাম বলুন। ইন্টারনেটে একটি সার্চ ইঞ্জিনের নাম বলুন। সার্চ বলতে খোঁজা। তো খোঁজার জন্য তোমরা যখন নেটে ঢুকো, ইন্টারনেটে ঢুকো, তখন কোনটা ব্যবহার করি আমরা সবচেয়ে বেশি? হ্যাঁ ঠিক বলেছ, গুগল। এই গুগলের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো তথ্য খুব সহজেই আমরা জেনে নিতে পারি এবং এটি হচ্ছে আমাদের ইন্টারনেটের একটি সার্চ ইঞ্জিন। তাহলে আমরা কিন্তু আজকে আমাদের এই প্রযুক্তির অনেকগুলো ব্যবহার জেনে নিয়েছি। তো এই ব্যবহারগুলো আমরা বারবার জানবো, প্র্যাকটিক্যালি করবো, যার ফলে আমাদের এটা কিন্তু মনে থাকবে। তোমাদের টিচাররা বারবারই তোমাদেরকে কিন্তু পড়া মনে রাখার বিভিন্ন কৌশল বলে যাচ্ছেন যে ছবি দেখার পাশাপাশি তথ্যগুলো যখন তোমাদের কাছে তুলে ধরা হয় তোমাদের তথ্যগুলো কিন্তু মনে থাকে। এবং আমি তোমাদেরকে কি বলবো যে এই তথ্যগুলো মনে রাখার একটি সহজ উপায় হচ্ছে এই তথ্যগুলোই তোমরা তোমাদের ছোট ভাই বোনকে সাথে আলোচনা করবে, বাবার সাথে আলোচনা করবে, তাহলে দেখবে তথ্যগুলো আরো খুব ভালো করে তোমাদের মনে থাকছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের তথ্যের আলোকে আমরা এরপরে এই ক্লাসটার ভিত্তিতে ফিডব্যাক নিব, যে ফিডব্যাকটা তোমরা আশা করি খুব ভালোভাবে দিতে পারবে। তাহলে আজকে এতক্ষণ পর্যন্ত ধরে আমার ক্লাসটি করছি বলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা।